আজকে কথা বলবো হচ্ছে দোয়া নিয়ে। দোয়া দোয়া হচ্ছে ইবাদত জগতের, আমল জগতের অন্যতম একটি গুণ বা বৈশিষ্ট্য। সেরা সেরা দুইটি আমল যদি থাকে, দুইটি কাজ যদি থাকে, কর্ম যদি থাকে, সেই দুইটির মধ্যে প্রথমে স্থান পাবে যেটি, সেটা হচ্ছে দোয়া। মানে পৃথিবীর যত ভালো কাজ রয়েছে, আমলে সালেহ নেক কাজ রয়েছে, সৎ কাজ রয়েছে, সব সৎ কাজের মূল যদি বলতে যান সেটা হচ্ছে কি? দোয়া। মানে আমরা যে দোয়া করি, সেই দোয়ার মাধ্যমে ইস্তেগফার করতে হয়, দোয়ার মাধ্যমে তাওবা করতে হয়, দোয়ার মাধ্যমে বিপদ আপদ থেকে মুক্তি চাইতে হয়, দোয়ার মাধ্যমে ভালো কাজের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, দোয়ার মাধ্যমে পিতামাতার জন্য ক্ষমা চাইতে হয়, দোয়ার মাধ্যমে আমাদের যা কিছু অভাব রয়েছে সেই অভাব থেকে দূরভূত হওয়ার জন্য দোয়া করতে হয়। আবার আমরা যে প্রার্থনা করি, আমরা যে সালাত আদায় করি বা ইবাদত করি, এই ইবাদতেরও অন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে দোয়া। সালাত বা অন্যান্য যত আমল রয়েছে, ইবাদত রয়েছে, প্রত্যেকটি আমলেরই ঘুরে ফিরে গুণ এসে দাঁড়াবে দোয়ার দিকে। তার মানে দোয়া ব্যতীত কোনো কিছুই নেই, সব কিছুই দোয়ার সাথে। কিন্তু দোয়ার সাথে সম্পর্কিত রয়েছে ব্যক্তির কর্মকাণ্ডের ফল। মানে আমি যে কাজ করতেছি, আমি যে দোয়া করতেছি, আমি যে আমল করতেছি, চাচ্ছি, এই চাওয়াটা কতটুকু পূরণ হচ্ছে, এই চাওয়াটা কতটুকু কাজে লাগতেছে, এর উপর নির্ভর করতেছে অনেকটা আমার আল্লাহভীরুতা বা আমার তাকওয়া, আমার পরহেজগারিতা, আমার মুত্তাকিনতা। মানে বুঝাতে পারিনি মনে হয়। আমাদের যুগে কেউ কি যদি দাবি করে যে আমি সাহাবি হয়ে গেছি, আমরা মেনে নেব? আর বাস্তবে কি কেউ হতে পারবে? কেন পারবে না? কারণ সাহাবি হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে সেটা হচ্ছে রসুলকে সরাসরি দেখা, রসুলের কাছ থেকে সরাসরি জ্ঞান অর্জন করা বা রসুলের সাহাবত পাওয়া। এক কথায় আমরা কেউই সেটা পারবো না, এই কারণে আমরা সাহাবি হতে পারবো না। যদি কেউ চেষ্টা করে তাবেই তাবে তাবেই হতে চায়, পারবে? সাহাবিদের সাথে সাক্ষাৎ হয়নি সে তাবেই হতে পারবে? তাবেইদের সাথে সাক্ষাৎ হয়নি সে তাবে তাবেই হতে পারবে? পারবে না। আমরা অযথা এটা চেষ্টা করলে পরে পারবো না, সম্ভব নয়। কিন্তু আমরা যদি চেষ্টা করি আল্লাহর ওলি হব, আল্লাহর নিকটতম বান্দা হব, প্রিয় বান্দা হব, পারবো না? পারা সম্ভব কিনা বলেন তো? সম্ভব, অসম্ভব নয়। মানে মানুষ চেষ্টা করে অনেক কিছু, তার মধ্যে বিশেষভাবে চেষ্টা করে দীর্ঘদিন বেঁচে থাকা, পৃথিবীতে যেন লম্বা সময় বেঁচে থাকতে পারে, দীর্ঘ হায়াতের জন্য চেষ্টা করে। একটু অসুস্থ হলে পরে ডাক্তারকে দেখায় যাতে করে সে একটু সুস্থভাবে বেশি দিন বাঁচতে পারে, বিছানায় পড়ে না যায়, যেন অসুস্থ অবস্থাতে আক্রান্ত হয়ে না পড়ে বা আটক হয়ে না পড়ে, এই কারণে সে প্রচুর চেষ্টা করে। কিন্তু মানুষ যতই চেষ্টা করুক, যত চেষ্টা করুক, হাজার চেষ্টা করে পারবে তার মৃত্যুকে আটকিয়ে রাখতে? মৃত্যুটা একদম কমন জিনিস। কিন্তু মানুষ কিন্তু পারবে চেষ্টা করলে পরে, মৃত্যুর পরে যে কঠিন ফয়সালা রয়েছে, আসল ফয়সালা রয়েছে, উত্তম ফয়সালা রয়েছে, ওই ফয়সালার দিনে আমাদের যেটা প্রয়োজন, নাজাত, যেটা প্রয়োজন মুক্তি, যেটা প্রয়োজন জান্নাতে প্রবেশ করা, এই জিনিসটা কিন্তু মানুষ চাইলে পরে পারবে। পারবে না? কি মাধ্যমে বলেন তো? মারামারির মাধ্যমে। তার মানে তাহলে মনে হয় নিঃসন্দেহে, যেহেতু মারামারির মাধ্যমে সম্ভব না, যে যত বেশি আমল করবে, যেমন উদাহরণস্বরূপ আমরা 8 টাকার তারাবি করি, যারা 20 টাকা করে তারা মনে হয় আমাদের চেয়ে আগে সফল হবে, তাই না? তাই কি? অথবা যারা 36 টাকার করে, 32 টাকা, 36 টাকা বা 40 টাকা, তারা মনে হয় তার চেয়ে আগে যাবে, এরকম? না, এরকম নয়। কিভাবে? যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যার দোয়া কবুল হবে
সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দান করবেন। মানে আগে আমরা প্রথম শাইয়ের কথা বলতেছি, আমাদের তো ঈমান আকীদা এরকম যে যারা ঈমান আনছে, ঈমান আনার পর যদি ভুল কাজ করে তো আল্লাহ তাদেরকে চাইলে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিতে পারেন বা জান্নাতে দিবেন ইনশাআল্লাহ, আমাদের আকীদা এরকম। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামে আমাকে আপনাকে একদিন খাটায় কতটা কষ্ট হবে, ভয়াবহ হবে চিন্তা করতে পারেন কখনো? জাহান্নামের আজাব খুবই ভয়াবহ। তো মূল পয়েন্ট যেটা, যে আমাদের জীবনের এই যে সালাত, যাকাত, সাদাকা, তারপরে ভালো কথা, তিলাওয়াত, মসজিদ আবাদ, যা কিছুই করি না কেন, কিসের জন্য করি? পৃথিবীর খ্যাতি অর্জন করার জন্য, মানুষের কাছে পরিচিতি লাভ করার জন্য, বা বাড়িতে থাকতে দিবে না আমি যদি সালাত আদায় না করি, আমাকে বাড়িতে থাকতে দিবে না, খাইতে দিবে না এই কারণে? অথবা যে আমি যদি আল্লাহর ইবাদত না করি, পৃথিবীতে আল্লাহ আমাকে যে যে নিয়ামত দিয়েছে সব নিয়ামত বন্ধ করে দিবে এই কারণে? আমরা কেউ কিন্তু এই কারণে ইবাদত করি না। কি কারণে করি? যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন। এটাই তো আমাদের মূল টার্গেট, যেন জান্নাতে প্রবেশ করতে, এটাই তো আমাদের মুমিনদের আসল টার্গেট। তো এই টার্গেট থাকলে পরে জান্নাতে যাওয়ার জন্য সর্বসময় আমাদেরকে দোয়া করতে হবে। আমার লজ্জা লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে যে আমাদের মধ্যে কেউই আমরা পারি না পিতা মাতার কবরের কাছে যে নিজের পিতা মাতার কবর জিয়ারত করার দোয়া করতে, নিজে পারি না। আমরা কেউই পাই না নিজের বাবার জন্য দোয়া করতে, কেউই পাই না মায়ের জন্য দোয়া করতে, আত্মীয় স্বজনের জন্য দোয়া করছেন কেউই পাই না। ওই পিতাকে কলঙ্কিত করা হচ্ছে যেই পিতার সন্তান তার পিতার জন্য দোয়া করতে পারে না। আমি মনে হয় কঠিন ভাষা বলে ফেললাম, এর চেয়ে সহজ ভাষা আমার কাছে জানা নেই। কারণ প্রত্যেকটা মুমিনের দোয়া এতটা আবশ্যকীয় ব্যাপার যে দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। পৃথিবীতে নবী আসার রাস্তা বন্ধ হয়ে গেছে, সাহাবী আসার রাস্তা বন্ধ হয়ে গেছে, ওহী আসার রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু বন্ধ হয়নি কি? মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন, এই রাস্তা কি বন্ধ হয়ে গেছে এখনো পর্যন্ত? যদি কোনো ব্যক্তি এইরকম দৃঢ় ইমান আনতে পারে, আনয়ন করতে পারে, আল্লাহর উপর আস্থা রাখতে পারে যে আমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেই, তাহলে ওই ব্যক্তির দোয়া কবুল হবে। আমাদের দোয়ার সিস্টেমটা হচ্ছে এইরকম, আমি তো দোয়া করতে পারি না হুজুর, আমি কি বলবো, কি দোয়া করব, আমরা নিজেরাই দোয়া নিয়ে হতাশার মধ্যে ঢুকতেছি, আমরা নিজেরাই আমাদের নিজেদের দোয়া নিয়ে চিন্তিত। সত্য কথা যেটা, এমন একজন ব্যক্তিকেও আমি এখন পর্যন্ত পাইনি। আমি 2014 থেকে ইমামতির জগতে রয়েছি, এখন পর্যন্ত কোনো মুসল্লির মুখে এরকম বলতে শুনিনি যে হুজুর আমি যা দোয়া করি আল্লাহ সেই দোয়া কবুল করে, কেউ বলেনি। বরং আমার কাছে এসে দোয়া চায় যখন, আমি তাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করি যে দেখেন আমি যতটুকু দোয়া করলে পর কবুল হবে তার চেয়ে বেশি আপনি নিজে যদি দোয়া করেন বেশি কবুল হবে। তো তখন বলে হুজুর আমি দোয়া করতে পাই না, আমি গুনাহগার মানুষ, আমি পাপী মানুষ, আমার দোয়াকে আল্লাহ কবুল করবে? সবা প্রায় অধিকাংশের একই উত্তর থাকে, একই জবাব থাকে। আচ্ছা বলেন তো পাপী মানুষের দোয়াকে আল্লাহ কবুল করে না? কুল্লু বানি আদম খাতা, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী মানে পাপী, ওয়খায়রুল খাতায়িনা মিনাত তাওয়াব, আর এই পাপীদের মধ্যে ভুলকারীদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি ভুল করার পরে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা ভুল না করতাম তাহলে পৃথিবীতে আমাদেরকে রাখতেন না, বুঝেননি মনে হয়? পৃথিবীতে আমাদেরকে রাখার কারণে হচ্ছে আমরা ভুল করি, ভুল করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হবো, আল্লাহর কাছে পাপের জন্য নত স্বীকার করব, তার কাছে আকুতি মিনতি বিনয়ের সাথে কান্নাকাটি করে পাপ থেকে মুক্তি চাবো, এটা আল্লাহ চায়।
এটা আল্লাহ পছন্দ করে। যখন বান্দা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা তোমরা দেখো আমার এই বান্দা কি আমার জাহান্নামের শাস্তি দেখেছে? বলে না দেখেনি। এরা কি আমার জান্নাতের ভোগ বিলাস দেখেছে? কই না দেখেনি। কই তাহলে এরা কিসের জন্য হাত তুলে কান্না করতেছে? কই আল্লাহ আপনার ভয়, আপনার সন্তুষ্টির জন্য। কই যাও, ওরা আমার ভয় যেহেতু কান্নাকাটি করতেছে আমি ওদেরকে মাফ করে দিলাম, যেহেতু আমার সন্তুষ্টির জন্য ওরা কান্নাকাটি করছে আমি ওদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন আমরা তো মুনাজাত চারে বিদাত হিসেবে জানি, বিদাত হিসেবে জানার কারণে কেউ কোনোদিন মুনাজাত করেই না। মুনাজাত যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা চ্যাপ্টার এটা আমরা ভুলেই গেছি। মুনাজাত সেই সময়ে বিদাত যেই সময়ে সম্মিলিতভাবে করা হচ্ছে যার বিধান কোরআনে বর্ণিত ছিল। কথাটা বুঝেন একটু মনোযোগ সহকারে। মুনাজাত ওই সময়ে বিদাত যেই সময়ে সবাই মিলে একত্রে করা হচ্ছে, কিন্তু এইভাবে রসুল থেকে বা সাহাবিদের থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না, ওইটা হচ্ছে বিদাত। কিন্তু এককভাবে নিজের প্রয়োজনে মুনাজাত করা অত্যন্ত আবশ্যকীয় একটি ব্যাপার। আমি সবার প্রতি অনুরোধ জানাবো, আকুতি জানাবো, আমি সকলের প্রতি আহ্বান থাকবে যে দিনের ভিতরে কমসে কম 5 মিনিট সময় আপনি আল্লাহর কাছে হাত তুলে চাইবেন। এই চাওয়ার জন্য আপনার কুরআন মুখস্থ করার দরকার নেই, এই চাওয়ার জন্য 20-25টা দোয়া মুখস্থ করার দরকার নেই, এই চাওয়ার জন্য আপনার বিশাল বিশাল দোয়া মুখস্থ করে বা হাদিস মুখস্থ করে আল্লাহর কাছে চাইতে হবে দরকার নেই। হাত তুলে নিজের ভাষায় নিজের মন মতো আল্লাহর কাছে চাইবেন, নিজের আবেগ দিয়ে চাইবেন, নিজের অনুভূতি দিয়ে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। আমি দোয়ার ব্যাপারটা একটু কঠিনভাবে বলতেছি বা গুরুত্ব দিয়ে বলতেছি, কারণ দেখি যে আমাদের অধিকাংশ ব্যক্তিবর্গের মধ্যে এই দোয়ার অভ্যাসটা চালু নেই, অথচ আমাদের চালু হওয়া দরকার। ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, সত্য কথা, সহি কথা, কিন্তু সেটা সম্মিলিতভাবে যে দোয়া করা হয় এই দোয়া নয়। ফরজ সালাতের পর অনেক জিকির আজগার তসবি তাহলিল রয়েছে, যে জিকির আজগার তসবি তাহলিলগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি, ধূলিসাৎ করে দিয়েছি, পায়ের সাথে মিশিয়ে দিয়েছি এই সম্মিলিত মুনাজাত করার মাধ্যমে। এটা তো কিছু কিছু মসজিদের বা আমাদের মতো ইমামদের কারণে হয়েছে, কিন্তু আপনাদের মতো মুসল্লিদের কি হলো? আপনাদের মতো মুসল্লিরা কেন জানে না যে সলাতের পরে পঠিতব্য দোয়া রয়েছে? কেন জানে না বলেন? হুজুর আমরা কি করে জানবো যে সলাতের পরে পঠিতব্য জিকির আজগার রয়েছে? আমরা তো নিজের বাবার জন্য দোয়া করতে পারি না, আমরা তো নিজেই সলাত আদায় করতে পারি না, সলাতের মধ্যে কি পড়তেছি তাই জানি না, তো বাইরেটা কি করে জানবো, পরেরটা কি করে জানবো? এই অবস্থা যদি এই অবস্থা হয় কোশ্চেন কালেও কোনোদিনও সম্ভব নয় আল্লাহর পাকড়াও থেকে রেহাই পাওয়া। আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন। আমি আপনি যুক্তি দিতে পারি, আমার আপনার তর্কে জিতে যেতে পারি, আমার আপনার মেধায় কথায় আমার আপনার ক্ষমতা বলে পৃথিবীর সবাইকে আমি দুর্বল করে দিতে পারি যে আমার কথার খুব দাপট রয়েছে হুজুর, আর আমি পারি না তাই কি হয়েছে শিখে নেব নে, আমি পাই না তাই কি হয়েছে আমাদের ইমাম সাহেব দিকে করায় নেই, আমি পাই না তাই কি হয়েছে আমার আব্বা পারে, আমার বউ পারে, আমার মা পারে, অনেক ভাইয়ের যুক্তি শুনি। আশ্চর্য ব্যাপার, আপনার কবরে আপনার বাবা যাবে, আপনার মা যাবে, আপনার বউ যাবে, আপনার সন্তান যাবে, কে যাবে? আপনি নিজে যাবেন, আপনার নিজেকেই উত্তর দিতে হবে, নিজেকেই প্রস্তুত থাকতে হবে। আমি আজকে খুব অসুস্থ ছিলাম, আমার ধারণা ছিল না যে আমি সলাত আদায় করাতে পারবো, মাকে বিপরে এত কঠিন অবস্থা, তো আলহামদুলিল্লাহ ঈশার সলাতেও কঠিন অবস্থায় ছিল, সলাতের পরে মানে তারাবি শুরু করার পর থেকে এখন একটু আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে ফিরে এসেছি। তো আল্লাহর কাছে দোয়া করার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অসুস্থ অবস্থায় যখন দোয়া করবেন, অসুস্থ অবস্থায় যখন দোয়া করবেন তখন আল্লাহ দোয়া কবুল করেন, বুঝেন নাই? আমরা তো অসুস্থ হলে পরে আল্লাহরে গালি দিয়েই সুবাই পাই না, আল্লাহর উপর অকৃতজ্ঞতা প্রকাশ করেই সুবাই পাই না, দোয়া করবো করে শুনে। যখন কেউ অসুস্থ হয়, যখন কেউ বিপদের সম্মুখীন হয় তখন এত বিপদ আল্লাহ আমাকে দেয়, আল্লাহ আর কাউকে দেখে না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আফসোস
আল্লাহ আমারে এত বিপদ দিচ্ছে, এত পরীক্ষা দিচ্ছে, হুজুর আর পারতেছি না, দুর্যোগ সয় না। আপনি কয়টা বিপদ পাইছে বলেন না? আপনি কি জানেন আল্লাহ যাকে ভালোবাসে তাকেই বিপদ দেন, আল্লাহ যার কল্যাণ চান তাকেই বিপদের মধ্যে ফেলে দেন। অতএব যখন বিপদে পড়বেন, যখন অসুস্থতার মধ্যে পড়বেন, যখন খুব কষ্টের মধ্যে পড়ে যাবেন, তখন আর হা হতাশ প্রকাশ করবেন না, তখন আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। এবং ওই সময়ে আপনার প্রয়োজনীয় যত দোয়া রয়েছে সেই দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন, অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। আমি সকলের প্রতি দোয়া বেশি বেশি করে করার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করবো ইনশাআল্লাহ। দোয়া এতটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে যখন দুহাত তুলে বান্দা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুহাতকে ফিরিয়ে দিতে লজ্জা পায়। যখন কোনো দাড়ি পাকাওয়ালা, চুল দাড়ি পাকাওয়ালা ব্যক্তি হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির হাত নামানোর আগেই তার দোয়া কবুল করে নেয়। ওই দাড়ি চুল পাকাওয়ালার, পাকা দাড়ি চুলওয়ালা ব্যক্তির দোয়া কবুল না করে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। আল্লাহর লজ্জা এত বেশি, আল্লাহর লজ্জা সম্পর্কে আপনার ধারণা নেই। আপনি আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহ আপনাকে ফিরে দিবে, আল্লাহ ইতস্তবত করে আল্লাহ লজ্জা পায়, আল্লাহর ব্যক্তিত্ব রয়েছে। তো আমাদের বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। আমি যদি না চাই আল্লাহ আমাকে কিভাবে দিবে বলেন তো? আমার প্রয়োজনীয়তা যদি আমি আল্লাহর কাছে নাই বলি কিভাবে দিবে? আর দোয়া করার সময়ে মাধ্যম ধরবেন না, কোনো মাধ্যম ধরবেন না, কোনো মাধ্যমের প্রয়োজন নেই। মানে সন্তানের ক্ষুধা লাগছে, বাচ্চার ক্ষুধা লাগছে, যে বাচ্চা আছে না, আপনাদের বাচ্চা তো দেখছেন, বাচ্চা পালন করছেন, যে বাবা কত সুন্দর করে মেয়ের কোলে করে রাখে। আচ্ছা বলেন তো, ওই ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, ওই মেয়ের যখন ক্ষুধা লাগে, যদি সে মায়ের কাছে দুধ না চেয়ে যদি সে খালাকে বলে যে খালা মাকে বলে দুধ দেওয়ার জন্য, মা বেশি খুশি হবে নাকি মায়ের কাছে চাইলে মা বেশি খুশি হবে? বোঝেন নাই মনে হয়। বাচ্চার যখন ক্ষুধা লাগে খাবার খাবে, ভাত খাবে, বাচ্চা যদি দৌড়তে যা বলে মা ভাত দাও, মা খুশি হবে না, মা ভাত দিবে না তাকে? এখন বাচ্চা যদি ক্ষুধা লাগার সময়ে এলাকার চাষির কাছে চলে যায়, যে চাষি আমার ক্ষুধা লাগছে, এখন মাকে যায় বলো আমার মাঝে আমাকে ভাত দেয়, আর চাষি যদি এসে মাকে বলে যে তোমার মেয়ের ক্ষুধা লাগছে তুমি ভাত দাও, মা বেশি খুশি হবে না, মায়ের কষ্ট লাগবে না? তো মাধ্যম ধরা হচ্ছে তো এইরকম যে আল্লাহর কাছে সরাসরি আপনি চাইতে লজ্জা পাচ্ছেন, এই জন্য এসে বলতে হুজুর আপনি দোয়া করে দিন। আমি মনে হয় বুঝাতে পারিনি আমার কথা, আমি সহজভাবে বুঝাইতে চাচ্ছি যে আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলুন। আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে একটা সুসম্পর্ক থাক, এমন সম্পর্ক থাক যেই সম্পর্কের কথা আপনি আর আল্লাহই ভালো জানবেন, অন্য কেউ জানার দরকার নেই, আমাকে জানানোর দরকার নেই, বাড়ির লোককে জানানোর দরকার নেই, পৃথিবীর কাউকে জানানোর দরকার নেই। আপনি আল্লাহর কাছে যাইবেন, আল্লাহ আপনাকে দিবে, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার বলা শুনবে, আপনি আল্লাহর কাছে আকুতি করবেন, আল্লাহ আপনার আকুতি মঞ্জুর করবে, এমন সম্পর্ক তৈরি করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেককে, প্রতিটি মুসলিম নর ও নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক গড়ে প্রতিদিন দোয়া করে আমাদের যা কিছু প্রয়োজন রয়েছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত প্রয়োজনীয়তা রয়েছে সকল কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে প্রতিনিয়ত তার ইবাদত বন্দেগী তার দাসত্ব করে পৃথিবীতে নেক হায়াত দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।